জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তিনজন জখম হয়েছে রবিবার সন্ধ্যায় পুকুরিয়া থানার আড়াইডাঙ্গা এলাকায় ওই ঘটনাটি ঘটেছে আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুপক্ষ থেকে পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় আহতদের নাম বাচ্চু প্রামাণিক গৌর সাহা ও অশোক সাহা আহতদের বাড়ি আড়াইডাঙ্গা এলাকায় ওই ঘটনায় যুক্ত গৌর সাহার অভিযোগ দেড় বছর আগে বাচ্চু প্রামাণিকের কাছ থেকে এক লক্ষ টাকা দিয়ে অর্ধেক শতক জমি কেনেন তিনি কিন্তু তারা জোর করে সেই জমি দখল করতে আসলে গন্ডগোলের সৃষ্টি হয় অন্যদিকে গৌড়সার প্রতিপক্ষ বাচ্চু প্রামাণিকের অভিযোগ যে মাত্র পঁচিশ হাজার টাকায় ওই জমি দেওয়া হয়েছিল টাকা শোধ করতে পারলে ওই জমি ফিরিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তা দেওয়া হচ্ছে না বলেই গন্ডগোলের সৃষ্টি হয়েছে জায়গাটা সুদের উপরে টাকা নিয়েছিল ফেরত বলে কথা ছিল ফেরত দেওয়া দু তিনবার এর মধ্যে টাকাও নিয়ে গেছে ফেরত দেয়নি ওরা জবস্তি এসেছিলো দখল করতে এই দখল করতে এসে আমার জামায় সাইডে দাঁড়িয়েছিলো এবার ওকে প্রথমে ইঁট দিয়ে মারে তারপরে গালে মুখে নাকে কামড়িয়েছে কোন আড়াইডাঙ্গা হাসপাতালে ভর্তি ছিল আড়াইডাঙ্গা থেকে ট্রান্সফার করে ইংলিশ বাজার করেছে